গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। মঙ্গলবার সকালবেলা, অক্টোবরের প্রথম দিন, আমরা রেডি হয়ে গেছি। তার আগে সকালে কিছু কাজকর্ম করেছি, দেখাচ্ছি সেগুলো তোমাদের। আজকে আমরা চাবি হ্যান্ড ওভার নিতে যাচ্ছি আমাদের নতুন ফ্ল্যাটের, ভাড়া ফ্ল্যাটের, এবং সাথে করে কিছু লাগেজও নিয়ে যাচ্ছি, কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছি। এটা মেনশন করবে কিনা ভাবছিলাম, ভাড়া ফ্ল্যাটটা তো মেনশন করো, ফ্ল্যাটের চাবি দিতে যাচ্ছি, আমাদের ফ্ল্যাটের চাবি, লোকজন ভিড় খেয়ে যাবে না, সেই দিনও নিশ্চয়ই আসবে। যাই হোক, বাট আপাতত যাচ্ছি কিছু লাগেজপত্র নিয়ে, দিয়ে আসবো, প্লাস চাবিটা নিয়ে আসবো। এসে ইচ্ছে আছে আরেকবার একটা ট্রিপ করার, রাত্রেবেলা বা সন্ধেবেলা, যতটা পারি কাজ এগিয়ে রাখি। কেননা একদিনের কেওসটাকে যদি একটু ভেঙে দুদিনে স্প্রেড করা যায় তাহলে ভালোই হয়। প্রিয়াঙ্কা ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে, ডিম পাউরুটি, ডিম পাউরুটি, ডিম পাউরুটি, ডিম পাউরুটি। গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি ক্যামেরার সামনে, তাড়াতাড়ি ব্রেকফাস্ট সারবো। আমার এই ব্রেড মানে ব্রেড দুটো শাঁকা হলে তারপর আমি ব্রেকফাস্ট করে আমি আর রানা শুধু দুজনেই যাব, আর মা আর বরফি বাড়িতেই থাকবে উইথ লাইলা বোজো। কালকে যাবে ওরা একেবারে, আমরা চাবিটা হ্যান্ড ওভার নেবো, নিয়ে আজকে কিছু জিনিস যা প্যাক করেছি সেগুলো তোমাদের যাওয়ার সময় দেখাবো কী কী প্যাক করেছি। সেগুলো গিয়ে আজকে ওখানে গিয়ে স্টোরেজ তো আছেই, অঢেল স্টোরেজ, তো সেখানে গিয়ে প্যাক করবো, মানে কি বলবো, রাখবো বা গুছিয়ে গুছিয়ে রাখবো প্রপারলি। তো গুছিয়ে রেখে আবার আসবো, এসে আরেকবার জিনিসপত্র নিয়ে যাওয়ার ইচ্ছে আছে, মানে জামা কাপড়, বেসিক্যালি জামা কাপড়গুলোই নিয়ে আগে যদি চলে যাই খুব সুবিধা হয়। বাকি অনেক জিনিস আছে যেগুলো ওরা এসে মানে মুভয়েস প্যাকার্সরা এসে নোব্রোকার থেকে ওরা করবে, তো সেটাই ইচ্ছা, সেটাই আছে, দেখা যাক কতটা সুরা করা যায় আমাদের মুভিং, প্যাকিং, মুভিং। এই যে আমাদের গাড়ি রেডি, এখানে জলটা নিয়ে নাও, একটা ট্রলি যাচ্ছে এইখানে প্রিয়াঙ্কা জিনিসপত্র দিতে, আমাদের লন্ড্রি ব্যাগ, বাট এটাই প্রিয়াঙ্কার অনেক জিনিসপত্র যাচ্ছে, ওটা আমার চেস্ট অফ ড্রয়ারে যা থাকে সব যাচ্ছে, আমার গ্যাজেটস ফ্যাজেটস অনেক দরকারি জিনিস নিয়ে চলে যাচ্ছে ওখানে, মা সামনে, হ্যাঁ বরফির জামা কাপড় বরফি জামা কাপড়, মায়ের জামা কাপড়, প্লাস লায়লা বুজোর যাবতীয় খেলনা, অ্যাক্সেসরিজ সব কিছু এর মধ্যে আছে। বাজে 12টা, আমরা বেরোচ্ছি ওই বাড়ির যে ওনার তাকে বলেছি আমরা একটা, এই সরি 1:30 থেকে 2টোর মধ্যে আসবো, এইখান থেকে যেতে আশা করছি 1.5 ঘন্টাই লাগবে। বেরোচ্ছি আর বাড়িতে লাঞ্চ করব না, মাকে বলে দিয়েছি, কেননা টাইমিং কখন কী হবে না খেয়ে বসে থাকতে হবে, তো আমরা ওইখানে গিয়ে কিছু একটা অর্ডার করে নেবো, বা কি বলে একটু খাবার জল, খাবার জল আছে না, একটু প্লেট ফেট নিয়ে নেবো, দেখছি চলো। পৌঁছে গেছি এখানে 1:30, মানে একদম পুরো পাংচুয়াল, 1:30 টাইম দিয়েছে, একদম 1:30 এসে ঢুকেছি। যাই হোক, ওনার বলছে মানে এই বাড়ির যে ওনার, সে তার আসতে 2টো বাজবে, তো আমরা ভাবছি লাঞ্চটা সেরেই নিই, এখানে টাইম আছে, যখন টাইম ওয়েস্ট করে লাভ নেই, কেননা কি খাওয়াবে বুঝে না তো, বাড়ির উল্টো দিকেই কী আছে দেখাই তোমাদের। গলি থেকে বেরিয়েই একদম কোনাকুনি, কাবেরি বিরিয়ানি হাউস, আরো অনেক কিছু আছে জানি, এই যে কাবেরি বিরিয়ানি হাউস, খাবার এসে গেছে, এই হচ্ছে দোনে বিরিয়ানি, আর এখানে একটু মাটন সুক্কা নেওয়া হয়েছে, এই যে পুরো চেহারা মাটন সুক্কা, ট্রাই করে বিরিয়ানি মানে খেয়েছি আগে এই ধরনের বিরিয়ানি, এই ধরনের মাটন সুক্কা ভালো লাগে, একদম টিপিক্যাল দোনে বিরিয়ানি। আমরা লাঞ্চ টাঞ্চ করে এখানে এসে গেছি, প্লাস ওনারও এসে গেছে, চাবি নিয়ে নিয়েছি, এবার যাবতীয় যা কিছু বুঝে শুনে নেওয়ার নিচ্ছি। মাকে এখান থেকে ফোন করে ফ্ল্যাটটা দেখাচ্ছি, না না কিছু বলিনি, আমি একটা একটা করে জিনিস নিয়ে ওপরে উঠছি, হালকা জিনিসগুলো প্রিয়াঙ্কাকে দিয়ে দেবো, অলরেডি বড় ট্রলিটা তুলে নিয়েছি তাই জন্য।
একটু হাঁপাচ্ছি। নেক্সট, জিনিসপত্র নিচ থেকে ওপরে নিয়ে আসা হয়েছে। আমি এই ঘরটা ধরেছি, এই যে এই ঘরে জিনিস আছে কিছু। ওই যে ম্যাট্রেসটা দেখছো ওটা কালকে ওনার নিয়ে চলে যাবে, ওটা লাগবে না। আর এই স্টিলের আলমারিটা বললো তোমরা ইউজ করে নাও, এটা দেখি কী করা যায়, মানে কী ইউজ করবো জানি না, বাট থাকলে থাকবে, বা এটা অন্য কোথাও মুভ করিয়ে দেবো বা কিছু ভাবছি। এখনও ডিসাইড করিনি এটা কী করবো। কালকে এ এলে, মানে নোব্রোকার থেকে লোক এলে ওরা তো সব জিনিসপত্র সরাবে, এটাও সরিয়ে দেবো ভাবছি, বাইরে রেখে দেবো এইটা। আর একটা আছে হচ্ছে এখানে আমাদের এই যে এই যেখানে ট্রেডমিলটা আছে, এটাও খারাপ, এটাও ওনার ওনার দেরি, তো ওনাকেই বলেছি যে নিয়ে যেতে, আমরা বাইরে করে দেবো কালকে। অনেক কটা জিনিস আছে যেগুলো এখান থেকে সরাতে হবে, যেমন ধর এই টেবিলটা, সেই আর কি, প্রচুর জিনিস আছে এদিক ওদিক। আমাদের আজকের মতো কাজকর্ম শেষ। বেল বাজছে কিনা লাইটটা, এই লাইটটা, এই যে এটা বোথওয়ে, ওই জন্য এই 2W লেখা আছে, 2W। হ্যাঁ, এখানে একটা সুর একটা আছে, এখানে পরিষ্কার করতে হবে। চলো এই কামটা ব্যাগগুলো খালি করলাম, আবার এগুলো নিয়ে যাচ্ছি। বেরিয়ে পড়েছি আমরা এখান থেকে, বাট এখন ম্যাপে যা দেখাচ্ছে 2 ঘন্টা লাগবে আমাদের এখান থেকে জিগনি পৌঁছতে, পাগল হয়ে যাচ্ছি ভেবেই। আজকে আমার কয়েকটা পার্সেল যাওয়ার আছে, জানি না যদি টাইমে না পৌঁছতে পারি তাহলে জানি না আজকে পার্সেলগুলো যাবে কিনা, টেনশনে পড়ে গেছি। সিগন্যাল, রানাকে বলছি সিগন্যাল, কারণ সামনে দুজন এসে পার হচ্ছিলো, হঠাৎ করে সে দাঁড়িয়ে গেছে, সে ভেবেছে হয়তো রানা বেরিয়ে যাবে। যাই হোক, তো হ্যাঁ, যেটা বলছিলাম 2 ঘন্টা লাগবে, এখন জানি না কিসের এত জ্যাম, মেবি আউটার রিং রোডে জ্যাম আছে বা কিছু, বাট আমরা যতক্ষণ আউটার রিং পৌঁছবো প্রার্থনা করছি যেন তাড়াতাড়ি জ্যামটা ছেড়ে যায়। রেডি করা হয়নি কারণ এখনও প্রিন্ট আউট নিতে হবে, নিয়ে তার মধ্যে দিতে হবে। আর আজকে যখন বেরিয়েছি তারপরে আমার কাছে ওই তোমার ট্যাগের নাম্বারগুলো, মানে যেটা যে ট্যাগগুলো দেওয়া হয় তোমার স্ক্যান করে নিয়ে যায়, সেই ট্যাগগুলো প্রিন্ট আউট নিয়ে আমাকে ওর ভেতরে দিতে হয়। কদিন আগেই তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করেছিলাম, তো সেটাই ওরা পাঠিয়েছে একটু লেট করে, যার জন্য আমাকে এখনও প্রিন্ট আউট নিতে পারিনি। গিয়ে তবে আমি প্রিন্ট আউট দিয়ে তবে ওইগুলো রেডি করতে পারবো। জাস্ট বাড়ি পৌঁছলাম, এখন বাজে 7:10। এরপরে যে আরেকটা ট্রিপ করতে পারবো মনে হয় না, বাড়িতে অলরেডি কিছু গোছানো আছে, তারপরে আবার যাওয়া, দেখা যাক একদম রাত্রির করে যেতে পারি ট্রাফিক ট্রাফিক একদম কমে গেলে। আদারওয়াইজ প্রিয়াঙ্কা গেছে কয়টা ওখানে ছানা পোনা হয়েছে ওদেরকে দেখতে গেছে। দেখো এই যে মা আসছে আরো দুটো ছানা নিয়ে। হ্যালো, উলি বাবলি উলি বাবলি, কতগুলো কতগুলো বেবি হয়েছে, কে দেখো কে দেখো এসে গেছে, কতগুলো বেবি হয়েছে বাবু, কিছু না উলে বাবলে, কিছু না মা, কিছু না, কতগুলো বেবি হয়েছে বাবা, লে বাবলে বাবলে বাবলে, সবার খিদে পেয়ে গেছে, ওলে বাবলে ওলে বাবলে ওলে বাবলে উলি বাবলে, ছটা, 6 বেবিস, উলে বাবলে, কি মিষ্টি হয়েছে। হ্যাঁ, যদিন আমরা এখানে আছি, আজকে এদের সাথে দেখা হলো, মায়ার জিনিস না এমন, আর কালকেই আমরা চলে যাচ্ছি। মিষ্টি এগুলো, একটু মিষ্টি এগুলো, মিষ্টি 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 দুটো কাটছে। বাড়ি এসে দেখছি ছেলে আমার ঘর ঝাড় দিচ্ছে। আহারে, কেন মা, ঘর তো ঝাড় দেওয়া, পরিষ্কার তো হয়ে গেছে, আবার কেন ঝাড় দিচ্ছ তুমি? হ্যাঁ কি গো, এত পরিষ্কার করছো, তুমি নতুন বাড়ি গিয়ে পরিষ্কার করো, হ্যাঁ ঝাড় দিও মুছো নতুন বাড়ি গিয়ে। এই যে তুমি একটু ভাইয়ের, তুমি একটু ভাইয়ের হেল্প করে দাও, তুমি একটু মাথা কি নাড়াচ্ছ না না করে, একটু ভাইয়ের হেল্প করে দাও তুমি, হ্যাঁ একটু ভাইয়ের হেল্প করে দাও তুমি, কি গো, হ্যাঁ একটু ভাইয়ের হেল্প করে দাও, কি সুন্দর ঝাড় দিচ্ছে ভাই, দেখেছিস আজকে জামা প্যান্ট এক কালারের হয়ে গেছে, হে ভগবান, দাও ওটা আমায় দাও, পিছনে কাগজটা পড়ে আছে তোলো, কাগজ পড়ে আছে যাও গিয়ে তোলো, এটা আমায় দাও, ঝাড়েটা দাও আমাকে, চুলটা কতটা বড় হয়ে গেছে, এই
এই এই দে না দে না দে না দে না দে আর কত ঝাড় দিবি, দে না দে না একটু দে না, এটা আমাকে দে, আর দিচ্ছে না দিচ্ছে না দিচ্ছে না, চলে যাচ্ছে, দেখেছো দেখেছো ঝাড় দিচ্ছে, দেখো খালি সকাল থেকে বরফিকে দেখো নি তোমরা, এই দেখো এখন ভর সন্ধেবেলা, দেখো 7:30টার সময়, এই যে 7:30টা বাজে, এই যে বরফি ঝাড় দিচ্ছে, না না বরফি ঝাড় দিচ্ছে, হ্যাঁ দিচ্ছে না ওটা আমাকে, দেখো না ঝাড় দিয়ে যাচ্ছে, দেখো খুব হাসি নিয়ে নিয়েছি, কাঁদছিল দিয়ে দিলাম, ম্যাচিং ঝাঁটা নিয়েছে, মানে সিরিয়াসলি বাবারে বাবারে বাবারে, নিচে রেখে ঝাঁট দেয়, হাওয়ায় ঝাঁটা দেয় না, হোয়াট হোয়াট আর ইউ ডুইং ইয়ার, হ্যাঁ নতুন বাড়ি যাবো কালকে আমরা, আবার আবার নতুন বাড়ি বোঝো, এতে এসে চরম ব্যস্ততার সাথে প্যাকিং স্টার্ট করে দিয়েছি, প্রিয়াঙ্কায় মাতৃরূপের কাজে একটু ব্যস্ত হয়ে গেছে কয়েকটা লাস্ট মিনিট ডেলিভারি নিয়ে, বাট আমি আর মা যতটা পারছি গুছিয়ে নিচ্ছি, এই যে স্টাডি রুমটা, এই স্টাডি রুমটায় কালকে লায়লা বোঝো থাকবে, তো তাই জন্য এই রুমটা খালি করার দায়িত্ব আমাদের, আজকে রাত্রের মধ্যে সব কিছু খালি করে বার করে দেবো, এই রুমটা খালি থাকবে যাতে লায়লা বোঝো থাকতে পারে, কেননা নো ব্রোকারের লোকজনরা আসবে, শিফটিং যারা করাবে মানে প্যাকার্স অ্যান্ড মুভার্স আসবে, তাদের সামনে তো ছেড়ে দেওয়া যেতে পারে না লায়লা বোঝোকে, তো ওরা এই ঘরে থাকবে, এই ঘরটা আগে মানে প্রায়োরিটির সাথে এই ঘরটা খালি করছে, যা আছে মোটামুটি খালি করে দিয়েছে, একটা জিনিস আছে ওইটা মনে হয় না নিয়ে যাব, আর এইগুলো সব খালি হয়ে গেছে, এই বার ক্যাবিনেটটা খালি হয়ে গেছে, কম্পিউটারটা এখনও তোলা হয়নি, তুলবো, আর সব গোছানো হয়ে গেছে, একটা পুরনো টিভিটা এখানে এখনও আছে, এক্সট্রা গদি, তারপরে তোমার বুক শেলফ খালি হয়ে গেছে, এইখানে দুটো বক্সে সব জিনিসপত্র ভরেছি ওপর থেকে যা যা নেবেছে, আমাদের দ্বিতীয় হাওড়া স্টেশন, এইখানে সব কিছু তোলা হচ্ছে, এই যে বেডশিটের একটা তাক শুধু বেডশিট ছিল, সেগুলো এখন বেরোচ্ছে, সেটা যা হচ্ছে এই বক্সে, এই বক্সগুলো লাস্টবারে শিফটিংয়ে আমরা নিয়েছিলাম, এখনও আছে এগুলো, এগুলো অনেক কাজে লাগছে, শিফটিংয়ের জন্য খাবার জিনিসও বেশি স্টোর করা নেই, চিকেন ডিম কিছুই নেই, তো একটু ডিম আনতে যাচ্ছি, এত রাত্রিতে তো চিকেন পাবো না, মোটামুটি 9:30 বাজে, একটু ডিম নিয়ে আসি সবার হয়ে যাবে, এখন বাজে 10:25, আমরা ডিসাইড করলাম রাত্রে একটা ট্রিপ মারবো, কেননা কিছু কিছু জিনিস যেমন প্রিয়াঙ্কার শাড়ি, প্রিয়াঙ্কার শাড়ি কাপড়ের ব্যাগে থাকে, তো সেইগুলো আগামীকাল যদি নিয়ে যাই আমাদের গাড়িতে জায়গা হবে না, কারণ বৌকি মা থাকবে আমাদের বাড়ির গাড়িতে, তো আজকে রাত্রে সেগুলো গিয়ে রেখে আসছি, আর প্যাকার্স অ্যান্ড মুভার্সদেরও এরকম ডেলিকেট ব্যাগ দেওয়া যাবে না, তো আজকে ওইগুলো দিয়ে রাত্রিরে মোটামুটি ওই সব জিনিসপত্র রেখে একবার চলে আসবো, এখন 10:25, তো রাস্তাঘাট ফাঁকা থাকবে, যেতে আসতে বেশি টাইম লাগবে না, এই জন্যই যাচ্ছি, অলরেডি ঘাড় ফাড় ধরে গেছে, একটা প্যারাসিটামল খেয়ে নিচ্ছি, প্রিয়াঙ্কাকেও বলবো খেয়ে নিতে, ঝরঝরে থাকবে আগামীকাল, আবার অনেক স্ট্রেস আছে আগামীকাল, একটু ওষুধ খেয়ে মানে প্রিকশন নিয়ে রাখছি অলরেডি। প্রিয়াঙ্কার এই ব্যাগগুলোর কথা বলছিলাম, বুট পুরো ভরে গেছে, প্লাস সামনেও আছে, এর সাথে আমি আমার ক্যামেরা, আর ওখানে আমার চশমার বাক্স, একদিনের ধকলটা দুদিন আলাদা করে নিয়েছি, মানে ভাগ করে নিয়েছি আমরা, এই যে ধকলটা যাচ্ছে, এসে যা হোক করে বিছানায় পড়লে আউট হয়ে যাবো আশা করছি, আমি তো কথা দিতে পারছি না আউট হবো কি না, আউট হই না আমি জেনারেলি, যত বেশি কাজ করবো তত বেশি আমার মানে বেশি ক্লান্তিতে আমার ঘুম আসে না রই, তো সেটা একটা ব্যাপার, আবার কালকে সকালবেলা উঠতে হবে, কারণ ওদের 9:00 টাইম দেওয়া হয়েছে, ওরা বলেছে 9:00 আগে আসবে, সর্বনাশ করেছে প্রলয়, আমি যা পড়েছিলাম সেই পরেই বেরিয়ে যাচ্ছি, ন্যাশনাল ড্রেস যাকে বলে, এই যে প্রিয়াঙ্কা এখনো ওই বাচ্চাগুলোর সাথে একবার হাই হ্যালো করে তারপর যাচ্ছে, এই মা একটাকে তুলে আনছে, আমি দেখছি তো ব্যাক ক্যামেরা, এইটা কেডা জি, মা দেখতে এসেছে আমি ওকে নিয়ে কোথায় যাচ্ছে, মাকে একটু মানে আদারটা কইন চুপু 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 কুজু কুজু, আমরা কালকেই চলে যাচ্ছি আর আজকে তোরা বেরিয়ে এলি বলতো, মায়া বাড়া দে, এটা কেমন কথা, এটা হয় বলো তো, আরে একটু তো মায়া ফেলে যাও জিগনির জন্য, আরে দেখি একটু মুখটা দেখি, ও নো মা বলে ও ছোনা তো
তো পুতুল নিয়ে চলে যাবো তোকে, যা ওদিকে যা, নাহলে এক্ষুনি নিয়ে চলে যাবো। এত মায়ের জিনিস না এরা। যাই হোক চলো, এখন বাজে কটা বাজে? আচ্ছা তোমাদের বললাম না 11:20, ওই 2-3 মিনিট হয়েছে, বেশিক্ষণ হয়নি। চলো স্টার্ট করি, একটা ভালো সানডে সাসপেন্সের গল্প চালাই, শুনতে শুনতে যাবো, নাহলে ঘুম পেয়ে যাবে। একটা সাসপেন্স না হলে হয় বলো। এসে গেছি আমরা এখানে, আজকে 1 ঘন্টার বেশি টাইম লাগলো না এখন আসতে। যাই একটা একটা করে ব্যাগ উপরে নিয়ে যাচ্ছি, গিয়ে রাখছি, রেখে আসছি। মোটামুটি আমরা যা নিয়ে এসেছিলাম সব আলমারিতে উঠে গেছে, শুধু এইটা প্রিয়াঙ্কা লাস্ট করছে, এটা হলেই আমরা বেরিয়ে যাবো। এই আমরা বেরিয়ে যাচ্ছি গুছিয়ে টুছিয়ে নিয়ে। আমরা ব্যাগ গিয়ে কেন যাচ্ছি, গাড়িটা ঘোরাবে? আমি ভাবলাম রানা হয়তো এরমভাবেই চালিয়ে বাড়ি যাবে আর কি, সোজা না চালিয়ে। যাই হোক, খুব সকাল থেকে এই জামাটা পরে আছি, আমার অস্বস্তি লাগছে। হ্যাঁ, এই কাজ যতক্ষণ না শেষ হচ্ছে আমি গিয়ে, এখন এখনো বাকি আছে আমার কাজ, গিয়ে জামা কাপড় গোছাতে হবে। হ্যাঁ, তুমি এটা করতে পারতে, ঘোরাতে পারতে, কি অবস্থা ওদিক দিয়ে। ওটা মেন রোড কিন্তু, পিছনে নেই। যাই হোক, তো বাড়ি গিয়ে এখন অনেক কাজ আছে, বাড়ি গিয়ে আমি জামা কাপড় গোছাবো। আমার দুটো বড় বড় স্যুটকেস গুছিয়ে নিই, দেখি দুটো বড় বড় স্যুটকেসে ধরে কিনা, যদি দেখি যে না ধরছে না তাহলে আবার কিছু একটা দেখতে। অবশ্য আর একটা স্যুটকেস আছে, অ্যাকচুয়ালি 3টে স্যুটকেস আছে আমার জন্য, হোপফুলি হয়ে যাবে। বাকি তো আর সেরকমভাবে কিছু নেই, বাড়ির জামা কাপড় আর কিছু যেগুলো বাইরে পরে বেরোনো সেগুলো, শাড়ি টাড়ি তো এসেই গেছে। হ্যাঁ, কালকের কিছুটা গোছানো কম থাকলো, কালকে বেসিক্যালি জাস্ট এসে রান্নাঘরটা মায়ের হাতে হাতে গোছাবো, আর বাকি থাকবে হচ্ছে বসার ঘর, তো সেগুলো একটু গুছিয়ে নিলেই হবে। আর সেরকমভাবে কিছু গোছানো থাকবে না আমাদের, কালকে সব তো ওরা এসে নামিয়েই দেবে। হ্যাঁ, ফ্রিজ ফ্রিজে যা জিনিসপত্র ঢোকানো সেটা সঙ্গে সঙ্গে হয়ে যায়, এমন কিছু বিশাল কাজ নয়, এটাই আর কি। চলো বেরোই, গাড়িতে মশা ঢুকে গেছে, আমরা কাঁচ ফাঁচ খুলে যাচ্ছি, উফ বিশাল মশা। আর কয়েকটা এখানে চারপেও আছে, একটা চারপেয়ের সাথে আজকে আলাপ হলো, সে তার অনেকটা বয়স হয়ে গেছে, অনেকটা মানে অনেকটা বয়স আর কি, মানে সে ঠিক মতো দাঁড়াতেও পারছে না, দেখেও খারাপ লাগে এটা। বাট তাকেও একটুখানি ডাকলাম, এ করলাম, বাট এখানে আছে এই যে এই যে এই যে এই যে এই যে চারপেয়ে দেখলে আছে, অনেকগুলোই আছে। হ্যাঁ চলো বাড়ি যাই। এবার বাজে এখন 1:24, 1:30 বাজতে 5 মিনিট বাকি আছে, 6 মিনিট বাকি রানা। আর এই হচ্ছে মেন রোড, জাস্ট গলি থেকে বেরিয়েই মেন রোড। এখন বাজে 3টে, আমরা বাড়ি ফিরে এসে 2:30 নাগাদ। এখন এসে যেটা বললাম, তোমাকে বলেছিলাম এই ছোটো ঘরটা খালি করার কথা, এটা খালি করছি। আর প্রিয়াঙ্কা ওদিকে বরফি কয়েকটা জিনিস আছে, ওইগুলো খালি করছে। আর বরফি, আমরা বাড়ি ঢুকে শুনছি যে বরফি জাস্ট ঘুমিয়েছে 2:10 বা 2:14 ঘুমিয়েছে, মানে ও জেগে জেগে ওয়েট করছিল, তারপরে ঘুমিয়ে পড়েছে। যাই হোক, আমাদের ঘুম হবে কি হবে না জানি না, একেবারে হয়তো আগামীকাল রাত্রেবেলা ঘুমাবো, তারও কোনো গ্যারেন্টি নেই। এনিওয়েজ চলো আমি এই কাজপত্রগুলো শেষ করি, ঘরটা খালি করি, তবেই মোটামুটি আজকের জন্য ডান হবে। রাত্রি 3:40, প্রিয়াঙ্কার এই দিকটা গোছানো হচ্ছে এখন, জামা কাপড় পৌনে 4টে, লায়লাও জেগে আমাদের সাথে বোঝো ঘুমাচ্ছে নিচে, লায়লাকে একটু ছাদে নিয়ে আসলাম। আর বাইরেটা কি ঠান্ডা, প্লেজেন্ট ওয়েদার, ঘরের মধ্যে গরম হয়ে আছে, দরজা জানলা বন্ধ, তো এক্ষুনি সূর্য উঠবে, পাখি ডাকবে, পাখি ডাক শুনেই মনে হয় ঘুমোতে যাব 2-3 ঘন্টার জন্য। নিচের ঘর করতে করতে ওপরে এসে গেছিলাম, প্রিয়াঙ্কাকে একটু হেল্প করে দিলাম ট্রলি ফলি নামিয়ে। প্রিয়াঙ্কা এখন অটো পাইলটে চলে গেছে, নিজে করে নেবে বাকিটা, আমি আবার নিচে যাব, নিচে গিয়ে ছোটো ঘরটা কমপ্লিট করব। আর কম্পিউটারটা প্যাক করতে হবে, ওটার বক্সটা নামালাম, বক্সটা ছিল হচ্ছে মার ঘরে, মার ঘরে আবার বরফি ঘুমিয়ে পড়েছে একদম, সন্তর পণে গিয়ে বক্সটা নামিয়ে আনলাম উপর থেকে, বাঙ্কে ছিল।
একটা কাজ শেষ হচ্ছে, ভাবছি যে এটাই লাস্ট, তারপর আরেকটা কাজ চোখে পড়ছে। এই ঘরটা তো হয়ে গেল একদম পুরো ফাঁকা, জাস্ট একটা চেয়ারে আমার কালকে যে জামা কাপড় পরবো সেগুলো আছে, আর ওই পারফিউম, চশমা, ডিও এইসব রেখেছি, ঘড়ি। তারপরে দেখলাম পর্দাগুলো খোলা হয়নি, পর্দাগুলো খুলে দিলাম সব করা নিচের, মা মায়ের ঘরেরটা খুলে নিয়েছে, পর্দা খুলে গেছে। এবার ভাবছি আর কিছু নেই, এখন চোখে পড়লো যে ফ্রিজ ম্যাগনেটসগুলো এখনও খোলা হয়নি, এগুলোকে খুলে তুলি, নাহলে এগুলো কালকে গায়েব হয়ে যাবে। এইটা একটা খুব স্পেশাল জিনিস, এইটা হচ্ছে দেখো কানফান নেই, ল্যাজ নেই, এটা হচ্ছে বোজোর প্রথম খেলনা। বোজোকে যেবারে যেদিন বাড়ি নিয়ে এসেছিলাম 2015 সালে, ওই ওকে আনার সাথে ডাক্তার দেখিয়ে পেট শপ থেকে এই খেলনাটা কিনি ওর জন্য। এটার বয়সও বোজোর বয়স 9.5 বছর হতে চললো এইটা। এটা খেলতে দিই না, ওদের খেলতে দিলে এইটার আর কিছু পাওয়া যাবে না। এটা তুলে রাখা আছে আমার কাছে, সাজানো ছিল স্মৃতি হিসেবে, ধুলো জমে গেছে। এই হচ্ছে বাইরের ঘরের অবস্থা, যত সব গোছানো হয়েছে ছোট ঘরের জিনিস যত বেরিয়েছে সব এইখানে রাখা আছে। সোফা, লাল চেয়ার, বার ক্যাবিনেট, কম্পিউটার, কম্পিউটার টেবিল, কিছু বক্স, ওখানে বুকশেলফ আছে, তারপর এই ফাঁক দিয়ে ক্যারাম বোর্ড দেখা যাচ্ছে, এইসব। আর ওইগুলো অনেক জিনিসপত্র ছিল ওপরের বাঙ্কে, সব কিছু এই বক্সে ভরে দিয়েছি। যে 4:45, ঘড়িটা তোমাদের দেখিয়ে দিই, এই যে 4:40, প্রিয়াঙ্কা দেখি কী করছে। 4:45 আমরা গিয়েছি ঘুমাবো না? আর ঘুম হয়? 4:45 আজ আমি একটুখানি বসেছি, পারছি না, গিয়ে স্নান করতে হবে আমার। মোটামুটি না স্নান করে আমি থাকতে পারছি না, এত শরীর খারাপ লাগছে। মোটামুটি করে দিয়েছি। হ্যাঁ মোটামুটি আমাদের তরফ থেকে যা গোছানোর, ওদের ওদের দেরি হবে না। আগের বার যেরকম অনেকটা ওদের সবটা করতে হয়েছিল, এবার একটু কম কাজ আছে ওদের, অনেকটাই কম কাজ আছে। আমরা অনেকগুলো করে নিয়েছি, মানে অনেক কিছু করে নিয়েছি। শুধু জামা কাপড় না, জামা কাপড় তো এখন, মানে বাকি তোমার ওই যত আগের বারে তোমরা দেখেছিলে সবাই গাড়ি নিয়ে এসেছিলো, সবার গাড়িতে জিনিসপত্র যাওয়া, তো সেই সবগুলো আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি, মানে পাঠিয়ে দিয়েছি, আমরা গিয়ে মানে ওখানে রেখে চলে এসেছি দুটো ট্রিপ, মানে দুটো ট্রিপ করে। এবার যেগুলো এখনো আছে মানে ঘর সাজানোর জিনিসপত্র, সেগুলো ওরা নিয়ে যাবে। ওগুলো একটা জায়গাতেই করা আছে, বেশি কিছু নেই, মানে খোলার কিছু নেই, তো সেটা একটা সুবিধা। শুধু টিভিটা ওরা খুলবে, বাকি আর কিচ্ছু খোলার নেই, মানে কিছু মানে কোথাও আটকানো আছে সেটা খোলার নেই। আর বেড দুটো খুলবে, দ্যাটস ইট, বাকি সব জাস্ট তুলবে আর গিয়ে গাড়িতে রাখবে। মানে এতটা ইজি করে দিয়েছি আমরা এবারে। শুধু কিচেনে ওদের একটু টাইম লাগবে, কারণ কিচেনে কিচেনে সব ভরবে, মানে কিচেনে তো তোমার সেরকম কিছু কাজ নেই, কাঁচের যেগুলো ওগুলোকে র‍্যাপ করে করে, আর যেগুলো স্টিল বা বাকি বাসনপত্র, হাত ব্যথা করছে বলে আমি নিচে করে নামিয়ে দিচ্ছি। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, গতকালকের ব্লগ আজকে এসে শেষ করছি। যদি ভালো লাগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। এখনই আবার শুরু করবো, এখনই শুরু করছি না, একটু শোবো, আমি পাচ্ছি না, জাস্ট ঘাড় ফাড় ছিঁড়ে যাচ্ছে। জাস্ট ব্লগটা শেষ করার জন্য আর প্রিয়াঙ্কা কী করছে দেখার জন্য উপরে এসেছি। নিচে সবাই কেন বরফি নিচে মার কাছে রয়েছে, ও উঠবে, কাঁদবে, দুধ খাবে, বানিয়ে দিতে হবে। লাই লাই রয়েছে আমার জন্য, ওরও ঘুম নেই, অবস্থা দেখো না। ঢুলছে কিন্তু ওই, দেখো দেখো চোখ বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু ঘুমাবে না। শুয়ে পড়, শুয়ে পড়, ওখানে শুয়ে পড়, ঘুমিয়ে পড়। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সেটা হচ্ছে আমাদের শিফটিং ব্লগ। আজ ওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার। এক কথা একই কথা বলছি, মানে আবার এটা এটা মানে আমাদের সেকেন্ড টাইম শিফটিং তোমরা দেখবে। হ্যাঁ বাট অ্যাকচুয়ালি এটা আমাদের ফিফথ। বেলাঙ্গুর থেকে এটা স্যার 1, এটা থেকে 2, 3, 4, 5 নম্বর বাড়ি, 5 নম্বর বাড়িতে, 5 নম্বর বাড়ি, বাট এখানে এসে 4 নম্বর শিফটিং, বাট কলকাতা থেকেও তো আমরা শিফট করেছি।
তখন কিছুই ছিল না, জাস্ট রাইস কুকার আর রান্নার কিছু জিনিস যাচ্ছি কয়েকটা জামা। দেখ এসব গল্প যাচ্ছি না, আরো ব্লগটা বেড়ে যাবে। দেখা হবে, টাটা, গুড নাইট, গুড মর্নিং, নেক্সট ব্লগ চলো।